হ্যালো फ्रेंड्स বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজইতিমধ্যে রাজ্যবাসী এবং দেশবাসীদের জন্য উঠল আজকের বাছাই করা 20টি বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমে রয়েছে সবথেকে বড় খবর একদিকে জাতীয় দলটা তকমা হারিয়েছে তিনমল তারপরেই মাথায় হাত দিয়েছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার জন্য এবার নতুন করে উদ্বেগ আর তারপরেই আবারও নতুন করে বিপদের অসস্তি এবার পদত্যাগ করছেন তিনমল সাংসদ এ পদত্যাগ করলেন জানিয়ে থাকছে বিরাট বড় খবর অপর দিকে আবারো মহিলাদের জন্য বিরাট বড় ঘোষণা একদিকে যেমন লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ছে সেই সাথে বিরাট বড় আপডেট দিচ্ছেন এবার রাজ্য সরকার বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার একের পর এক নিয়ম এবার যা না মানলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তা প্রতিটি পশ্চিমবঙ্গবাসীকে জানতেই হবে আর এমনই সময় নতুন বছর শুরুর বাংলায় নববর্ষর বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরাট বড় আলোড়ন করা ঘোষণা করতে চলেছেন তার দিকেই নজর রাখছে এবার গোটা ভারতের মানুষ আর এর মাঝে বিরাট বড় খবর পূর্ণাঙ্গ শুনানির সময় নেই ফের পিছিয়ে ডি আন্দোলনের শুনানি তারপরে আবারও হুলুস্তুলুস গোটা বাংলা জুড়ে আর অন্যদিকে আবার ভয়াবহ আগুন কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা গড়িয়াহাটে ব্রহ্মপুর বটতলা বাজারের কাছে কাঠের গুদামে ভয়াবহ আগুন লাগলো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের মাস্ট ইঞ্জিন তবে জাতীয় দল থেকে নাম কাটা গেল তৃণমূলের আর তাতেই আদালতে যেতেই মিললো স্বীকৃতি জাতীয় দোয়াল হয়ে চব্বিশের দৌড়ে এগিয়ে গেল এবার আম আদমি তার মাঝে আবার কুর্মী আন্দোলন নিয়ে যেখানে একের পর এক বিরাট বড় খবর তেমনই আবার তীব্র রোদ কোথায় কোথায় তাপমাত্রা কি পরিমাণ বাড়বে সেই সাথে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করছেন গোটা দেশ কাঁপি তার মাঝে বিরাট বড় খবর রামনবমীর অশান্তিতে নয় রাজ্য পুলিশ কেন্দ্র সংস্থার তদন্তের প্রয়োজন মত দিচ্ছে এবার রাজ্যকে তো ফ্যাক্টর ফাইন্ডিং টিমের পাল্টা বিজেপি কে তোপ ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে আবার দল কারো পৈতৃক সম্পত্তি নয় পঞ্চায়েত ভোটে প্রার্থীদের চূড়ান্ত করবেন এবার মমতাই নির্বাচনের আগেই ভার্চুয়াল বৈঠক থেকে কর্মীদের কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে যে ধুন্ধুমার খবর তৃণমূল আর জাতীয় দলে নয় স্বীকৃতি বাতিল করে দিল এবার নির্বাচন কমিশন ক্ষোভ প্রকাশ দলের তালিকায় সিপিআই এবং এনসিপি নয়া স্বীকৃতি পেলো এবার আপ অপরদিকে আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে জামিন মঞ্জুর জিতেন্দ্র তৈয়ারী একাধিক শর্ত বেঁধে দিল হাইকোর্ট সাক্ষীদের হুমকি দেবান নিয়ে ওই আদালতের আর অন্যদিকে বিরাট বড় খবর রামনবমীর শোভাযাত্রা গিরে অশান্তি ছোটল জামশেদপুরে আহত সাত পুলিশ কর্মী আটক একাধিক অভিযুক্ত এলাকায় জারি রয়েছে কার্ফু বন্ধ হয়েছে ইন্টারনেট পরিষেবা আর তারপরে জামসেদপুরের দিকে নজর রাখছে গোটা ভারতের মানুষ রামনবমীর পর থেকে অশান্তি কোনো ভাবেই কাটছে না এবার জামসেদপুরে সেই শোভাযাত্রা ঘিরে আবার অশান্তি তা নিয়ে থাকছে বিরাট বড় খবর অন্যদিকে অগ্নিপতি শুতে এবারে সস্তি মোদী সরকার কেন্দ্রের চুক্তি ভিত্তিকে সেনা নিয়োগের বিকল্প বৈধ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট জোড়া মামলা খারিজ করলো এবার শীর্ষ আদালত তার সাথে আবার কাণ্ড দলীয় পতাকা লাগানো নিয়ে ঝামেলা তৃণমূল আইএসএফ এর সংঘর্ষে উত্তপ্ত এবার মিনাখা আচমকায় তৃণমূল কর্মীদের উপর লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালানোর অভিযোগ ঘটনায় আহত হয়েছেন দুপক্ষের মোট আট থেকে নয়জন জন চার জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ এত কিছুর মাঝে এবার হানা দিল করোনা গোটা পশ্চিমবঙ্গকে যেন নাড়িয়ে দিল সব মিলে থাকছে আজকের বাছাই করা বিস্তারিত কুড়িটি সংবাদ তবে তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন আর তার সাথে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানিয়ে দিন যতগুলো জেলার নাম কমেন্টে থাকবে সেই জেলাগুলির খবর নিয়ে আসবো পরের ভিডিওতে হতাশ তবু আন্দোলন চলবে বকেয়া ডিএর দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধরনা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা সেই আবহে সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গিয়েছে মহার্ঘ ভাতার শুনানি এই খবর যে তারা কিছুটা হলেও হতাশ তা অকপটে স্বীকার করে নিয়েছে সরকারি কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চ তবে পাশাপাশি তারা হাল না ছাড়া লড়াইয়ের বার্তা দিয়েছেন ন্যায্য দাবি আদায় করে তারা থামবেন বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা আর অপর থেকে বিরাট বড় গড়িয়ার ব্রহ্মপুরে কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর খবর ছড়িয়েছে ভস্তিভূত হয়ে গিয়েছে একাধিক সামগ্রীর দমকলের পনেরোটি ইঞ্জিন আগুন নেবানোর কাজ করছে মঙ্গলবার সকাল এগারোটায় আগুন লাগে বলে খবর তারপর থেকে আগুন নেবানোর কাজ চলছে you okay. তবে কিভাবে আগুন লাগলো তা এখনো পরিষ্কার নয় যদিও দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলে স্থানীয় কাউন্সিলরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত আর এমন সময় তৃণমূলে জাতীয় দলের তকমা যাওয়ার পর এবার বিস্ফোরক দিলীপ ঘোষ তৃণমূল থেকে জাতীয় দলের তকমা কেড়ে নেওয়ার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তার কটাক্ষ এবার তৃণমূলের দলীয় প্রতীকটাই কেড়ে নেওয়া উচিত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ধরনের দুর্নীতি হিংসা মারামারি সাম্প্রদায়িক হিংসা হচ্ছে তার ফলে সারা সারা ভারতে তৃণমূল কংগ্রেসের আসল রূপটা জেনে গিয়েছে কোথাও কেউ আর ভোট দিচ্ছে না তৃণমূলকে বাংলায় তারা অস্তিত্বের জন্য লড়াই করছে আর তার সাথে মহিলাদের জন্য বিরাট বড় খবর না জানলে এবার পদে পদে পড়বে না বিপদে লক্ষীর ভান্ডারে আধার লিঙ্ক না থাকলে এবার ঢুকবে না টাকা এই নিয়ম মানতেই হবে না হলে অ্যাকাউন্টে টাকা ঢুকা বন্ধ হবে লক্ষীর ভান্ডার নিয়ে এখনো বিরাট বড় নির্দেশিকা জারি করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বক্তব্য যে মহিলা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকবে এবার থেকে একমাত্র তাদের তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর টাকা ঢুকবে যারা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই তারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন না তার মাঝে একদিকে যেমন গরম বাড়ছে অপরদিকে আবারও করোনার ভয় দিল্লিতে বাড়ছে করোনার সংক্রমণ বিপদে এবার আমজনতা গত চব্বিশ ঘন্টায় দেশের রাজধানী দিল্লিতে চারশো চুরাশিটি নতুন করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটেছে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে টোয়েন্টি এইট পয়েন্ট ফিফটি এইট পার্সেন্ট জানা গিয়েছে দিল্লির নতুন কোভিড আক্রান্তদের নাইনটি এইট পার্সেন্ট করোনার এক্স বিভি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স উপরূপেও আক্রান্ত দিল্লির পাশাপাশি প্রবাসী দেশ জুড়ে করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে বলে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে আর এমনই সময় বিরাট বড় খবর দ্রুত করোনা পরীক্ষার পরামর্শ এবার আইএমআর এর উপসর্গ থাকলেও পরীক্ষা করছেন না অনেকে এই আক্রান্ত যার ফলে নীরবে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ আক্রান্তের সংখ্যাই ঊর্ধ্বমুখী রেখা চিত্র রুখতে জ্বর সর্দি কাশি এবং অসুস্থতা হলে পরীক্ষার উপর জোর দিচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ পাসাবাসি হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলে তার মোকাবেলার জন্য স্বাস্থ্য স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির ক্ষতি দেখতে আজ দেশ জুড়ে মহারা চলছে তারই মাঝে বিরাট বড় খবর রাজ্যে বাড়বে তাপমাত্রা চৈত্র মাসের শেষে এবার হাঁসপাস অবস্থা রাজ্যবাসীর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে কলকাতায় চল্লিশ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা পাশাপাশি ছয় সাত জেলায় তাপ প্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনকি লু বইতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে শুক্রবার শনিবার কলকাতা তাপমাত্রা বাড়বে এছাড়া বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মালদা দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে আর অন্যদিকে বিরাট বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায় নয় নন্দীগ্রামের পুনরুদ্ধার আমাকে আপনি নন্দীগ্রাম শেখাচ্ছেন আমি দেহ নিয়ে মিছিল করে নন্দীগ্রাম পুনরুদ্ধার করেছিলাম নন্দীগ্রামের লোকজন তার সাক্ষী আছে নন্দীগ্রামে আন্দোলনে কোন নির্দিষ্ট নেতা নেত্রী ছিলেন না এই আন্দোলনে ছিল জনগণের সম্প্রতি নন্দীগ্রাম দিবসে ফের বাংলার নন্দীগ্র আন্দোলনের কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে অস্বীকার করেন বিরোধী দলের নেতা অধিকারী একই সঙ্গে শহীদ স্থল অনুষ্ঠানে সেদিন শুভেন্দু অধিকারীও দাবি করেন বাধ্য হয়েই তাকে বিভিন্ন পদ এবং সম্মান দিয়েছিল তৃণমূল তার মাঝে খবর বিধায়ক লাভলি মিত্রের বিরুদ্ধে এবার হাইকোর্টে দায়ের হলো মামলা স্বর্গল এবার সোনারপুরে খবর আসছে সোনারপুর কলেজের পরিচালনা কমিটির সভাপতি পদ থেকে সরানো নিয়ে বর্তমান বিধায়কের বিরুদ্ধে মামলা প্রাক্তন বিধায়ক যেখানে সোনারপুর কলেজের পরিচালক কমিটির সভাপতি পদ থেকে সরানো নিয়ে বর্তমান বিধায়ক বিরুদ্ধে মামলা করেছিল প্রাক্তন বিধায়ক মঙ্গলবার এই মামলার শুনানি হয়েছে সোনারপুর মহাবিদ্যালয় পরিচালিত কমিটির সভাপতি ছিলেন সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায় আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত সেই কমিটির মেয়াদ ছিল তার আগে বর্তমান বিধায়ক অরুন্ধতি ওরফে লাভলি মিত্র ক্ষমতা দখলের জন্য পরিচালন কমিটির সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেন এমনই অভিযোগ উঠছে আর তারপরে আর সময় ঝাড়খন্ডের জামশেদপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ প্রশাসন দুই মধ্যে অশান্তির খবর পাথর ছোঁড়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে জামশেদপুর তারপরেই প্রশাসনের তরফ থেকে হিংসাত্মক খবর এবং পোস্টারের আদান প্রদান বন্ধ করতে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে রবিবার সকালে হঠাৎই শিল্পনগরী জামশেদপুরে অশান্তির আবহাওয়া তৈরি হয় সরকারের তরফ দেওয়া তথ্য অনুযায়ী বিশাল সংখ্যক র‍্যাপিড অ্যাকশন ফোর্স কে জামশেদপুর শহরে নামানো হয়েছে তার সাথে বিরাট বড় খবরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই আর কত চলবে পারত দক্ষিণবঙ্গের এই জেলায় বিরাট বড় সতর্ক বার্তা আওয়াফিজের তরফ থেকে বাইরে বেরোতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দর দর করে ঘামছে শরীর চড়চড় করে চড়ছে পারো দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবহাওয়ার বিরাট বড় সতর্ক বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর তারই মাঝে বিরাট বড় খবর বাংলার এবার অনুব্রত করে অমিত শাহ পঞ্চায়েতের কি এবার কোন নতুন চাল বিরাট বড় বার্তা নজরে থাকবে এবার সেদিকে যেখানে বাঙালির পয়লা বৈশাখ রাজ্যে সভা করতে এসছেন বিজেপি নেতা অমিত শাহ শুধু তাই নয় তার সভাস্থলের ক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য আগামী চোদ্দ এপ্রিল শুক্রবার অনুব্রত মন্ডলের গড় বীরভূমে সভা করবেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের শাহের সভার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি রাজনৈতিক মহলের মতে বীরভূমের সিউড়ির সভা থেকে কার্যত লোকসভা ভোটের বাদ্যি বাজিয়ে দেবেন মোদীর সেনাপতি অমিত শাহ দুয়ারে পঞ্চায়েত ভোট আর পঞ্চায়েতের পরে লোকসভা ভোট দুহাজার চব্বিশে লোকসভা ভোটের বিজেপি বিশেষ নজর এবার বাংলায় রাজ্যে পঁচিশের বেশি আসন পেতে এবার উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদী অমিত শাহের দল আর তাই এবারে লোকসভা ভোটের আগেই যেখানে সলতে পাকাতে শুরু করে দিয়েছে বিরাট বড় খবর তবে সেদিকে দেখার পঞ্চায়েত ভোটে এবার কার কেমন ফল হয় তারপরে লোকসভার দিকে নজর রাখবে গোটা বিশ্ববাসী এর মাঝে মমতার বিরাট বড়ো বার্তা প্রতিটি জেলার জন্য এবার দরাজ হস্ত নবান্ন থেকে বিরাট বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাজ্য জুড়ে এবারে চালু হচ্ছে নিঃখরচা এই হাইটেক অ্যাম্বুলেন্স পরিষেবা অর্থাৎ এবার অ্যাম্বুলেন্সে মিলবে মিনি হাসপাতাল পরিষেবা তার মাঝে বিরাট বড় খবর গাড়ির জানলা থেকে পরপর গুলি রুদ্ধশ্বাস দু মিনিট এবার রাজু ঝাড় সিসিটিভি ফুটেজ সামনে চলে এলো গাড়িটির সূত্র ধরে শক্তিগড় দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় তদন্ত করছিল গোয়েন্দারা তার মধ্যে হাতে এলো রাজু ঝাকে খুন করার সময় সিসিটিভি ফুটেজ রুদ্ধশ্বাস দু মিনিট দেখা গিয়েছে নীল গাড়িতে করে আসা দুষ্কৃতীরা গাড়িটিকে রাজু ঝাঁয়ের গাড়ির সামনে দাঁড় করানো হয় তারপরে দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে সাদা এসইউভি এর পেছন দিকে যায় তারপরে দুজন একদম সামনে থেকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে ব্যবসায়ী রাজু ঝাঁকে এবার সামনে উঠে সেই রুদ্ধ সিসিটিভি ফুটেজ তার সাথে বিরাট বড় খবর প্রতিটি জেলার জন্য দরাজ হস্ত নবান্ন থেকে বিরাট বড় ঘোষণা মমতার এবার অ্যাম্বুলেন্সে মিলবে মিনি হাসপাতালের পরিষেবা এরকম প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সোমবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক ভাবে এই ধরনের অ্যাম্বুলেন্স রাজ্য জুড়ে প্রায় তিরিশটি চালু করা হলো এদিন নবান্ন অনুষ্ঠান থেকে মমতা বলেন জেলায় জেলায় আরো একশো তিয়াত্তরটি কমিউনিটি সেন্টার করে দিচ্ছে স্বাস্থ্য

গরম হাওয়া হালকা পরিণত হচ্ছে শুষ্ক গরম হাওয়ায় পথচারীদের সমগ্র শক্তি শুষে নিচ্ছে সূর্যের প্রখর হ্রদে উন্মুক্ত রাস্তাঘাট গরম হয়ে ছড়াচ্ছে তাপ জেলা জুড়ে বিগত দুই থেকে তিন দিন ধরে বেলা বাড়তেই শুরু হচ্ছে সূর্যের তাণ্ডব দশ থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত ভয়াবহ তাপপ্রবাহ দাবদাহের আশঙ্কা সমগ্র বাঁকুড়া সাধারণত ভৌগোলিক অবস্থানের কারণে বাঁকুড়া জেলার প্রতি বছরই চোখে পড়ার মতো গরম পড়ে চরম ভাবাপন্নই বাঁকুড়ায় এবছর গরমের প্রভাব অনেকটাই আগে থেকে অনুভূত হচ্ছে তবে আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন এবং কি পরিমাণ তাপমাত্রা অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানিয়ে দেবেন তার মাঝে এবার বিরাট বড় খবর এবার পঞ্চায়েত নির্বাচন আলাদা পার্থী ভাষায় কিভাবে বাদ কারা অভিষেকের হুঁশিয়ারি বিধায়ক বা সাংসদদের যেমন অগ্নি পরীক্ষা দিয়ে জিতে আসতে হয় পঞ্চায়েতেও আপনাদের তাই হবে জেলা কমিটির বৈঠক থেকে পঞ্চায়েত প্রার্থী নির্বাচনের নিয়ম পাত্র দিলেন এবার তৃণমূলের সরভারিত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বার্তা অভিষেক বলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে কোন রকম ও বিনে প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসবো এমন হবে না কেউ যদি ভাবেন নিজের জায়গা ঠিক করতে দলের সর্বনাশ করবেন তা মানা হবে না আঠেরোর জন্য উনিশ সালে আসন কম পেয়েছিলাম তা হবে না দরকার হলে হান্ড্রেড পার্সেন্ট আসনের লড়াই হবে রাজ্য থেকে নেতৃত্ব পাঠিয়ে নমিনেশন করাব বিরোধীদের তারে মাঝে বিরাট বড় খবর শান্তি মিছিলে ধন্ধুমার এবার মিছিল আটকা বাম কর্মীদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ রীতিমতো খন্ডযুদ্ধbete যায় দুই طرفে রাম নবীর অশান্তির প্রতিবাদে শান্তি মিছিল বামেদের bali খাল থেকে মিছিল যায়বার শালিকা পর্যন্ত মিছিলের নেতৃত্ব ছিলেন বামফাঁড়ের চেয়ারপারসন বিমান বসু শালিকার চৌরাস্তায় বামেদের মিছিল পৌঁছতেই তা আটকাই পুলিশ রীতিমতো খন্ডযুদ্ধbete যায় দুই طرفে মোহাম্মদ সেলিমের সঙ্গে দস সংঘর্ষে শুরু হয় পুলিশের এদিন রণক্ষেত্রে পরিণত হয়েছে সালোকিয়া মোড় ব্যারিকেড ভেঙে মিছিল এখনো চেষ্টা করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ র্যাব নামানো এলাকায় সব মিলিয়ে এবার পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তবে বারে বারে মনে পড়ে যাচ্ছে মুখ্য নির্বাচন কমিশনের সেই বিরাট বড় ঘোষণা জাতীয় দলে তকমা হারালো তৃণমূল এবার তা নিয়ে খোঁচা দিচ্ছে গেরুয়া শিবিরের তাবড় নেতা মুখ্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ তৃণমূলের জাতীয় দলের স্বীকৃতি কেড়ে নেওয়ার জন্য কটাক্ষ করছেন এবার শুভেন্দু অধিকারী আর এর সাথে একের পর এক উন্নয়নের ঝড় সেই সাথে মহিলাদের জন্য বিরাট বড় খবর যেখানে এবার একদিকে লক্ষ্মীর ভান্ডারে বাড়ছে টাকা আর অন্যদিকে তার সাথে বিরাট বড় ঘোষণা ব্যাংকের সাথে আধার যোগ না থাকলে এবার লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকবে না বিরাট বড় খবর অবশ্যই ব্যাংকে গিয়ে আধার যোগ করে আসুন তা নিয়ে বিস্তারিত খবর থাকছেই পরের ভিডিওতে যা ভিডিওর শেষ দেখতে পারবেন তবে তার আগে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দিন সেই সাথে আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি জাস্ট লিখে জানান বাকি থাকা খবর দেখতে ভিডিওর যে লোগো দেখতে পাচ্ছেন ব্যাঙ্গল করুন এবং পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেট এই মুহূর্তে এক পলকে দেখে নিন তার সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন করোনা বিধি মেনে চলুন এবং মাস্ক ও স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করুন